হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে বিশ্বকর্মা পুজো দেখতে। দেখুন, এখানে জলের থিম করা হয়েছে, কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে তাতে বিভিন্ন রকম রঙিন মাছ ছাড়া হয়েছে। দেখুন, বড় বড় রঙিন মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই রঙিন মাছ সাথে সাথে দেখতে পারেন এখানে আলোকসজ্জায় সাজানো হয়েছে সুন্দরভাবে। আলোকসজ্জা দেখতে দেখতে আমরা প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি, এবং প্যান্ডেলের কাছে গিয়ে দেখছি আমরা যে বিশ্বকর্মা পুজোতে সিনারি করা হয়েছে, সুন্দর সুদৃশ্য সিনারি করা হয়েছে। প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, পূর্ণাঙ্গ প্যান্ডেলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্যান্ডেলে কী কী কারুকার্য করা হয়েছে সেগুলো অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। দেখুন, ওপর পর্যন্ত প্যান্ডেলটা দেখানো হচ্ছে। প্যান্ডেলটা দেখার পর আমরা আস্তে আস্তে এবার কী সিনারি করা হয়েছে ভেতরে, সেই সিনারি সম্বন্ধে আমরা জানবো। দেখুন, ভিতরে একটি জলাধারের সিনারি করা হয়েছে, যে সিনারিতে দেখানো হচ্ছে ময়ূর পঙ্কি নৌকায় করে বিশ্বকর্মা ভ্রমণ করছেন। পাশের রেল লাইন রয়েছে, রেল বগি বা ডিব্বার ছবি দেওয়া রয়েছে, সত্যিই সুন্দর হয়েছে সিনারিটা। এবং সামনে দেখতে পাচ্ছেন সিনারির সামনে যে বিশ্বকর্মা পুজো হয়েছে, সেই বিশ্বকর্মার মূর্তিও আমরা দর্শন করতে পারছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই আবেদন রাখি।